নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মৌকি চেনার সামনে। আজকে আমি নিয়ে চলে এসেছি পটলের একটা দারুণ রেসিপি। তো চলুন শুরু করে দেওয়া যাক। তো প্রথমে আমি পটলগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। পটলগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর এটা পুরো আমি গোটায় রেখেছি, মাঝখান থেকে একটু চিরে দিয়েছি। এখানে আমার ঘরে পাতা টক দই রয়েছে, পরিমাণ মতো নিয়ে নেব। মিক্সিতে আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো একটা ছোটো সাইজের, একটা কাঁচা লঙ্কা, এখানে চার মগজ, আর পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেব। আর নিয়ে নিয়েছি একটুখানি আদা বাটা আর একটু সামান্য রসুন বাটা, এগুলো সব কিছু মিলিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলার পেস্টটাও আমি রেডি করে নিয়েছি। এবার আমি চলে যাব মূল রান্নায়। গ্যাসেতে কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি কিন্তু রান্নাটা তেলে সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটুখানি শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। ফোড়নগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা হতে দেব। এবার আমি কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি, এক এক করে লাল লাল করে একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে নেব সামান্য নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এই তেলেতেই আমি দিয়ে নিচ্ছি বেটে রাখা মশলাটা। ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা খুব ভালো করে কষে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে নেব কিছু শুকনো মশলা। এখানে আছে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলাকে আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আরও ভালো করে কষে নেব। মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে আমি এদিকে টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি সিম করে রেখেছি, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। তো এটাও আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষে নেব। সমস্ত কিছু খুব ভালো করে ফুটে গেছে, এই পর্যায়ে আমি মশলা ধোয়া জল কিছুটা পরিমাণে অ্যাড করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে ফুটতে দেব। মশলাটা এক মিনিট ফুটে যাওয়ার পরে আমি পটলগুলো এর মধ্যে অ্যাড করে নিচ্ছি, দিয়ে আবারও চাপা দিয়ে আমি এটাকে হতে দেবো আরও 5 থেকে 7 মিনিট। প্রথমে আমি একটু উল্টে পাল্টে মশলার সঙ্গে পটলগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি চাপা দিয়ে হতে দেব। ফিরে আসলাম 5-7 মিনিট পরে। দেখুন বন্ধুরা, দই পটল পোস্ত একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করেও দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, দই পটল পোস্ত কিন্তু আমি একদম বানিয়ে রেডি করে ফেলেছি, সুন্দর করে প্লেটিং করে দিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে।
আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য। ধন্যবাদ।